হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনার স্বাগত করুছি বর্তমানর এই ভিডিওরে। দেখুন, বহুত বঢ়িয়া আপডেটটি আপনার সামনাকু নিয়ে আসিছি। রিক্রুটমেন্ট রয়েছে ফ্রেন্ডস জেলা পরিষদ নবরঙ্গপুর ডিস্ট্রিক্ট তরফর। আপনার বর্তমান সময়ের গ্রাম রোজগার সেবকর পোস্ট ভ্যাকেন্সির ডিটেলস ইনফরমেশন মু আপনার সহ শেয়ার করবি। তবে আপনার ভিডিওটি শেষ যাই দেখবে। শেষে এই ফর্ম কু আপনার কিপর আপ্লাই করবে, পুরা বিট বাই বিট আপনার কন কন মেনশন করবে, ফর্ম কু কিপর ভরবে তাহা বি দেখাইবি। তেণুকরি ভিডিওটি শেষ যাই ওয়াচ করবে যদি আপনার ফর্ম কু আপ্লাই করা চাহুঁ। ওড়িশার প্রত্যেক জেলার ভাই ভৌণী মানি এই ফর্ম বাহারিছে, আপনার সমস্তে আপ্লাই করে। তবে ভিডিওটি বহু ইনফরমেটিভ রহব। ভিডিওটি গোটে গোটে লাইক করবে, সাংসাথী সহ সেয়ার করা জমার ভুলবে না। চ্যানেল কু প্রথম থর করে ভিজিট করলে চ্যানেল কু সবসক্রাইব করে নেবে, নোটিফিকেশন বেল কু ক্লিক করি অলরে সেট করবে। এইভাবে লাটেস্ট অপডেট কু টাইম টু টাইম আপনার পাইপারে। তবে দেখুন ফ্রেন্ডস, এই রিক্রুটমেন্ট আপনার 7/9/2024 অফলাইন রে আপ্লিবল হয়ে যাই, যেটাকে আপনার বর্তমান সময়ের আপ্লাই বি করে পারি। এই যে রিক্রুটমেন্ট রয়েছে, এটি হয়েছে টোটাল নম্বর ভ্যাকেন্সি 156টি, যেটা কি গ্রাম রোজগার সেবক পোস্টর ভ্যাকেন্সি দেখবাকে মিলুছি। টোটাল উপরে আপনার 7,000 টাকার 8,500 পর মন্থ বেসিক্রে এটি সালারি দেখবাকে মিলুছি, যদি আপনার এতে নিযুক্তি পাচ্ছেন। তবে শেষ তারিখ মেনশন করা যাইছে 14/10/2024। অক্টোবর মাস 14 তারিখ পূর্ব আপনার এর ফর্ম কু আপ্লাই করে পারবে। তবে অফিসিয়াল ওয়েবসাইট কোণ রয়েছে www.nabarangpur.odisha.gov.in। এই যে অফিসিয়াল সাইট রয়েছে, এই অফিসিয়াল সাইটে নোটিফিকেশনটি মিলিযাব। মু আপনার এই নোটিফিকেশনটি আমার টেলিগ্রামে প্রোভাইড করেদেবি, যেটি জয়েন করি আপনার এই নোটিফিকেশন কু ডাউনলোড করে পারবে। তবে দেখুন, এটি আপনার যে ভ্যাকেন্সির ডিটেলস রয়েছে তাকে মু আপনার কহি রাখুছি। এই যে রিক্রুটমেন্টে আপনার টোটাল নম্বর ভ্যাকেন্সি 156টি রয়েছে ফ্রেন্ডস। 156টি পোস্টে আপনার দেখিপারে এটি ইউআর ক্যাটেগোরি আপনার যে রয়েছে। পোস্ট ওয়াইজ দেখা গেলে এটি 87 পোস্ট রয়েছে, যেটাকে 30 জন ওমেন। এটি এসসি বিসি 20টি পোস্ট, যেটি 6টি ওমেন। এসসিরে 23টি পোস্ট, যেটি 6টি ওমেন। আউ এসটিরে 26টি পোস্ট, যেটি কি কিছু ওমেন কা নাহি। টোটাল উপরে 156টি পোস্ট থিলা বেলে 42টি পোস্ট কেবল মহিলা মান পাই রহিছি। এতিসহ আপনার স্পেশাল ক্যাটেগোরি যেমন কি স্পোর্টস পর্সন হয়ে গেলে, এক্স সার্ভিস ম্যান হয়ে গেলে, পিডব্লুডি হয়ে গেলে, সেই এটি মধ্যে ভ্যাকেন্সি দেখবাকে মিলুছে। তো ফ্রেন্ডস, যদি আপনার এই ফর্ম কু আপ্লাই করছেন, যেমন কি কহি রাখি 10th+2 পাস করতে, 10ম সহ +2 কমপ্লিট করতে, আর্টস কমর্স সাইন্স কিংবা যদি ডিপ্লোমা বি করেছেন, আপনার ফর্ম কু আপ্লাই করে পারবে। তবে এতিসহ আপনার কম্পুটর নলেজ আবশ্যকতা রয়েছে। কম্পুটর যদি আপনার কোর্স করছেন তাহলে এই চাকরি কি পাইবা আপনার হাতে ইজি হয়ে যাব। তবে এজ লিমিট দেখুন, বয়স সীমা আপনার কোণ রয়েছে। নর্মাল বয়স সীমা 18 বর্ষ আরম্ভ করি 40 বর্ষ ভিতরে প্রার্থী মানে আপ্লাই করে পারবে। 1/9/2024 সুদ্ধা যদি বয়স সীমা 18 রু 40 বর্ষ ভিতরে হইতব, নিহাতি রূপে আপ্লাই করতু। এটি আপনার এজ রিলাক্সেসন রয়েছে, যেমন কি এসসি এসটি এসসি বিসি এবং মহিলা মান 5 বর্ষ বয়স সীমা কোহল করা যাই। এতিসহ উপরে লিমিট রিলাক্সেসন রয়েছে 10 বর্ষ। পিডব্লুডি ক্যাটেগোরি পিলা যে পর্সন উইথ ডিজাবিলিটি হ্যান্ডিক্রাফ্ট পিলা 10 বর্ষ বয়স সীমা কোহল করা যাই। তে ফ্রেম, আপনার যেত ফর্ম কু আপ্লাই করবে, ফর্ম কু আপ্লাই করার সময় আপনার কিছু আপ্লিকেসন সহ জেরক্স কপি কু সংলগ্ন করবে। যে জেরক্স গুড়ি রয়েছে আপনার দেখুন, আপনার তো ফর্মটি ঠিকসে ফিল আপ করবে প্রথমে। সেকেন্ড, সেলফ আটেস্টেড এইচএসসি সার্টিফিকেট উইথ মার্কসিট, আপনার 10ম সার্টিফিকেট এবং মার্কসিটর নকল প্রোভাইড করবে, যেটা সেলফ আটেস্টেড রয়েব। আপনার নেক্সট রয়েছে সেলফ আটেস্টেড +2 সার্টিফিকেট মার্কসিট। সেলফ আটেস্টেড ইকুইভ্যালেন্ট, যদি আপনার 10ম সহ +2 সহ কোণী ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট আছে তাকে বি আপনার প্রোভাইড করে পারবে। এটি সেলফ আটেস্টেড কম্পুটর সার্টিফিকেট, যেটা কি আপনার দিয়ে, এবং সেলফ আটেস্টেড রেসিডেন্ট, সেলফ আটেস্টেড কাস্ট সার্টিফিকেট, পর্সন ডিজাবিলিটি হয়েছিল বা পিডব্লুডি ক্যান্ডিডেট হয়েছিল আপনার ডিজাবিলিটি সার্টিফিকেট, সেলফ আটেস্টেড সার্টিফিকেট, এক্স সার্ভিস মানে কিংবা স্পোর্টস পর্সন যদি হয়ে তাহলে আপনার সেই সার্টিফিকেট প্রোভাইড করবে, এবং গোটিয়ে রিসেন্ট কলর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি এটি মধ্যে আবশ্যকতা রয়েছে। তো ফ্রেন্ডস, এই ফর্ম কু আপনার কিপর আপ্লাই করবে, এই ফর্ম কু আবেদন করা গেলে আপনার অফলাইন প্রোসেস, ঠিক আছে, অফলাইন প্রোসেস পোস্টাল থ্রুরে
ରେଜିଷ୍ଟର୍ଡ ପୋଷ୍ଟ କିମ୍ବା ସ୍ପିଡ୍ ପୋଷ୍ଟ ମାଧ୍ୟମରେ 14/10/2024 ବା ଅକ୍ଟୋବର ମାସ 14 ତାରିଖ ପୂର୍ବରୁ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ତେବେ ଆପ୍ଲାଏ କଲାବେଳେ ଆପଣମାନଙ୍କର ଯେଉଁ ଏନଭଲପ୍ ରହିବ ସେଇ ଏନଭଲପ୍ ଉପରେ କ'ଣ ମେନ୍ସନ୍ କରିବେ ଦେଖନ୍ତୁ, ଏଇ ଡିଟୋ ଯାହା ଲେଖାଯାଇଛି ତାକୁ ହିଁ ମେନ୍ସନ୍ କରିବେ, ନହେଲେ ଆପଣଙ୍କର ଫର୍ମ ରିଜେକ୍ଟ ହୋଇଯିବ। ଆପ୍ଲିକେସନ୍ ଫର୍ ଦ ପୋଷ୍ଟ ଗ୍ରାମ ରୋଜଗାର ସେବକ ବ୍ରାକେଟ୍ରେ GRS ଲେଖିବେ ଅଫ୍ ନବରଙ୍ଗପୁର ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ, ଏଇଟାକୁ ଆପଣମାନେ ମେନ୍ସନ୍ କରିବେ, ଠିକ୍ ଅଛି। ତାପରେ କେଉଁ ସ୍ଥାନକୁ ପହଞ୍ଚେଇବେ, ଚିଫ୍ ଡେଭଲପମେଣ୍ଟ ଅଫିସର କମ୍ସ ଇଓ ଜିଲ୍ଲା ପରିଷଦ ନବରଙ୍ଗପୁର ପିନ୍ 764059। ଏଇ ଯେଉଁ ସ୍ଥାନ ରହିଛି ଏହି ସ୍ଥାନକୁ ସ୍ପିଡ୍ ପୋଷ୍ଟ କିମ୍ବା ରେଜିଷ୍ଟର୍ଡ ପୋଷ୍ଟ ମାଧ୍ୟମରେ ଉପରେ ଏନଭଲପ୍ର ଯାହା ମୁଁ କହିଲି ତାକୁ ମେନ୍ସନ୍ କରିକି ପହଞ୍ଚେଇ ଦେବେ। ତେବେ ଚାଲନ୍ତୁ ଦେଖିବା ଏଇ ଯେଉଁ ଫର୍ମ ରହିଛି ଏ ଫର୍ମକୁ ଆପଣମାନେ ଆପ୍ଲାଏ କେମିତି କରିବେ, ପାଇବେ କେଉଁଠୁ। ତେବେ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଆପଣମାନଙ୍କୁ କହି ରଖୁଛି, ଦେଖନ୍ତୁ ଏଇ ଫର୍ମକୁ ଆପଣମାନେ ଏଇ PDFର ଡେସ୍କ୍ରିପ୍ସନ୍ରେ ପାଇପାରିବେ। ଏଇ PDFର ଶେଷ ପେଜ୍କୁ ଦୁଇଟି ପେଜ୍ ରହିଛି, ଯେଉଁ ପେଜ୍ରେ ଆପଣମାନେ ଆପ୍ଲିକେସନ୍ ଫର୍ମାଟ୍କୁ ପାଇପାରିବେ। ତେବେ PDFଟିକୁ ଆପଣମାନେ ଡାଉନଲୋଡ଼୍ କରିପାରିବେ କେଉଁଠୁ, ଆମ ଟେଲିଗ୍ରାମ ଚ୍ୟାନେଲରୁ। ଟେଲିଗ୍ରାମ ଚ୍ୟାନେଲରେ ମୁଁ ଏଇ PDFର ଲିଙ୍କ୍ ପ୍ରୋଭାଇଡ଼ କରିଦେବି, ଆପଣମାନେ ସେଠି ଯାଇ PDFକୁ ଡାଉନଲୋଡ଼୍ କରିବେ। ତାର ଲାଷ୍ଟ ଯେଉଁ ପେଜ୍ ଯେଉଁ ରହୁଛି ତାକୁ ପ୍ରିଣ୍ଟ ଆଉଟ୍ କାଢ଼ିବେ, ଫର୍ମକୁ ଫିଲ୍ଅପ୍ କରିବେ। ଦେଖନ୍ତୁ ଏଠି କ'ଣ ଲେଖାଯାଇଛି, ପ୍ରଥମେ ଦେଖନ୍ତୁ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ପୁରା ବିଟ୍ ବାଇ ବିଟ୍ କହି ରଖୁଛି ଫର୍ମକୁ କେମିତି ଆପ୍ଲାଏ କରିବେ ପୁରା ନିର୍ଭୁଲ ଭାବରେ, ଠିକ୍ ଅଛି। ଏଠି କ'ଣ ଲେଖାଯାଇଛି, ଆପ୍ଲିକେସନ୍ ଫର୍ ଦ ପୋଷ୍ଟ ଗ୍ରାମ ରୋଜଗାର ସେବକ GRS ଆନେକ୍ସର୍ 3, ଓକେ। ଏଠି ପର୍ସନାଲ ଡିଟେଲ୍ସ ଭରିବାକୁ ଦେଇଛି, ଏଠି ଆପଣମାନଙ୍କର ଫଟୋଟେ ଲଗେଇବେ, କଲର୍ ପାସପୋର୍ଟ ସାଇଜ୍ ଫଟୋଗ୍ରାଫ୍ ଆପେକ୍ସ କରିବେ, ଅଠା ଲଗେଇକି ଲଗେଇବେ, ଠିକ୍ ଅଛି। ଏଠି ନେମ୍ ଅଫ୍ ଦ କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍, ଆପଣଙ୍କର ଯାହା ନାଁ ନେଇଥିବ ତାକୁ ଆପଣମାନେ ଲେଖିବେ, ଠିକ୍ ଅଛି। ଆପଣମାନଙ୍କର ଟୋଟାଲ୍ ନାଁଟା ମାଟ୍ରିକୁଲେସନ୍ ସାର୍ଟିଫିକେଟ୍ରେ ଯାହା ଥିବ ଏଠି ମେନ୍ସନ୍ କରିବେ। ତାପରେ ଯଦି ଆପଣମାନେ ମ୍ୟାରେଡ଼୍ କରିଥିବେ ତାହେଲେ ହଜବ୍ୟାଣ୍ଡ ନାଁ ଲେଖିବେ, ଯଦି ମ୍ୟାରେଡ଼୍ କରିନଥିଲେ ତାହେଲେ ପିତାଙ୍କ ନାଁ ଲେଖିବେ, ଏଠି ଆପଣଙ୍କର ପିତାଙ୍କ ନାଁ ନହେଲେ ହଜବ୍ୟାଣ୍ଡ ନାଁ ପକେଇବେ ଯଦି ଆପଣମାନେ ମ୍ୟାରେଡ଼୍ କରୁଛନ୍ତି। ଯଦି ଲେଡ଼ିଜ୍ ହୋଇଥିବେ ମ୍ୟାରେଜ୍ କରିଥିବେ ତାହେଲେ ହଜବ୍ୟାଣ୍ଡ ନାଁ ପକେଇବେ, ଯଦି ସିମ୍ପୁଲ୍ ଜେଣ୍ଟସ୍ ହୋଇଥିବେ ତାହେଲେ ତାଙ୍କ ପିତାଙ୍କ ନାଁ ପକେଇବେ, ଆଉ ଅନମ୍ୟାରେଡ଼୍ କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ ହୋଇଥିବେ ବି ସେଇ ପିତାଙ୍କ ନାଁ ପକେଇବେ। ଏଠି ପରମାନେଣ୍ଟ ଆଡ୍ରେସ୍ ଦେବେ, ଠିକ୍ ଅଛି, ଆପଣମାନେ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଯେଉଁଠି ରହୁଛନ୍ତି ସେ ଆଡ୍ରେସ୍ ଦେବେ, ଏବଂ କରେସ୍ପଣ୍ଡେନ୍ସ ଆଡ୍ରେସ୍, ଆପଣମାନେ କେଉଁଠି ଯଦି କ'ଣ କାମ କରୁଛନ୍ତି ନିଜ ଏରିଆଠୁ ଛାଡ଼ିକି ଦୂରରେ ଅଛନ୍ତି ତାହେଲେ ସେ ଆଡ୍ରେସ୍ ବି ପ୍ରୋଭାଇଡ଼ କରିପାରିବେ ଫର୍ଦର ଆପଣମାନଙ୍କର ଯେଉଁ ଯୋଗାଯୋଗ ପାଇଁ, ଠିକ୍ ଅଛି। ଏଠି ରେଜିଷ୍ଟର୍ଡ଼ ଇମେଲ୍ ଆଇଡ଼ି ଟିକେ ପ୍ରୋଭାଇଡ଼ କରିବେ, ଆପଣଙ୍କ ମୋବାଇଲ୍ରେ ତ ରେଜିଷ୍ଟର୍ଡ଼ ଇମେଲ୍ ଆଇଡ଼ି ଥିବ ତାକୁ ପ୍ରୋଭାଇଡ଼ କରିବେ, ଆଉ ଗୋଟେ ଫୋନ୍ ନମ୍ବର, ଆପଣଙ୍କ ଫୋନ୍ ନମ୍ବର ଯେଉଁଟାକି ଡେଲି ଆପଣମାନଙ୍କର ୟୁଜ୍ରେ ଆସୁଛି ସେଇ ନମ୍ବରକୁ ଦେବେ, ଯଦି ଆପଣମାନଙ୍କର ସିଲେକ୍ସନ୍ ଯାଉଛି ସେଇ ନମ୍ବରକୁ କିଛି ମେସେଜ୍ କିମ୍ବା ଆପଣଙ୍କୁ ଫର୍ଦର ସେ ଜଣାଇ ପାରିବେ। ଏଠି କ୍ୟାଟେଗୋରି ୱାଇଜ୍ ଆପଣଙ୍କର କେଉଁ କ୍ୟାଟେଗୋରୀ ମେନ୍ସନ୍ କରିବେ, ଯଦି ଏସ୍ସି ହୋଇଥିବେ ଏସ୍ସି, ଏସ୍ଟି ହୋଇଥିଲେ ଏସ୍ଟି, ଓବିସି ହୋଇଥିଲେ ଓବିସି, ସରି ଏସ୍ସିବିସି ହୋଇଥିଲେ ଏସ୍ସିବିସି, ଜେନେରାଲ୍ ହୋଇଥିଲେ ଜେନେରାଲ୍, ଯାହାକୁ ମେନ୍ସନ୍ କରିବାକୁ ପଡ଼ିବ। ତାପରେ ଡେଟ୍ ଅଫ୍ ବାର୍ଥ ଆଜ୍ ପର୍ ମାଟ୍ରିକୁଲେସନ୍ ଇକ୍ୱିଭାଲେଣ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍, ଆପଣମାନଙ୍କର ଡେଟ୍ ଅଫ୍ ବାର୍ଥ କ'ଣ ରହିଛି ତାକୁ ଏଠି ପକେଇବେ। ମାଟ୍ରିକୁଲେସନ୍ ସାର୍ଟିଫିକେଟ୍ ଅନୁସାରେ ଆପଣଙ୍କ ଡେଟ୍ ଅଫ୍ ବାର୍ଥ କେତେ ରହିଛି, ମନେକର ମୋର 12 March 1995, ତ ମୁଁ ଏଠି ଲେଖିବି 12/03/1995, ତ ଏଇଟାକୁ ମୁଁ ମେନ୍ସନ୍ କରିବି ଏଇଭଳି ଭାବେ। ତାପରେ ଜେଣ୍ଡର ପକେଇବେ, ଯଦି ମହିଳା ହୋଇଥିବେ ଫିମେଲ୍ ପକେଇବେ, ଯଦି ପୁରୁଷ ହୋଇଥିବେ ମେଲ୍ ପକେଇବେ, ଏଠି ଲେଖିବେ ହେଲା, ଏଠି ଲେଖିବେ ଫ୍ରେଣ୍ଡସ୍। ତାପରେ ନ୍ୟାସନାଲିଟି ଜାଗାରେ ଇଣ୍ଡିଆନ୍ ପକେଇଦେବେ। ତାପରେ ଆଧାର ନମ୍ବର ପକେଇବେ, ଆପଣଙ୍କର ଯେଉଁ ଆଧାର ନମ୍ବର ଅଛି ସେ ନମ୍ବରକୁ ଏଠି ପକେଇବେ, ନିର୍ଭୁଲ ଭାବରେ ପକେଇବେ। ତାପରେ ଏଠି PWD କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ ହୋଇଥିବେ ଯଦି ଆପଣମାନଙ୍କର ଡିଟେଲ୍ସ ଭରିବେ, ନଚେତ ଏଠି ନୋ ଲେଖିକି ଛାଡ଼ିଦେବେ, ଠିକ୍ ଅଛି। ତାପରେ ଆସୁଛି ଆପଣଙ୍କର ୱେଦର ଏକ୍ସକ୍ୟୁଜମ୍ୟାନ୍ ୟେସ୍ ଅର୍ ନୋ, ଏଠି ବି ସେମିତି ଯଦି ଏକ୍ସକ୍ୟୁଜମ୍ୟାନ୍ ହୋଇଥିବେ ୟେସ୍ ଲେଖିବେ, ନଚେତ ନୋ ଲେଖିବେ। ତାପରେ ସ୍ପୋର୍ଟସ୍ ପର୍ସନ୍ ଉପରେ ସେମିତି, ଯଦି ପୋଷ୍ଟ ପର୍ସନ୍ ହୋଇଥିବେ ତାହେଲେ ୟେସ୍ ଲେଖିବେ, ନଚେତ ନୋ ଲେଖିବେ। ତାପରେ ତଳ ପସନ୍ଦ, ଏଠି କ'ଣ ଦେଖନ୍ତୁ, ଏକ୍ଜାମ୍ ପାସ୍ଟ, ଏଠି ଯେଉଁ ଲେଖାଯାଇଛି ଏକ୍ଜାମ୍ ପାସ୍ଟ, ଇୟର୍ ଅଫ୍ ପାସିଂ, ଟୋଟାଲ୍ ମାର୍କ, ମାର୍କ ସିକ୍ୟୋର୍ଡ଼, ପରସେଣ୍ଟେଜ୍, ଇଏ ଏକ୍ଜାମିନେସନ୍ ପାସ୍, ଆପଣ 10th ଏକ୍ଜାମିନେସନ୍ ପ୍ରଥମେ ପକେଇବେ, ଇୟର୍ ଅଫ୍ ପାସିଂ ଯେଉଁ ଇୟର୍ରେ ଆପଣ ପାସ୍ କରିଥିଲେ ସେଇ ଇୟର୍କୁ ପକେଇବେ, ଟୋଟାଲ୍ ମାର୍କ କେତେ ଥିଲା ସେଇଟାକୁ ମେନ୍ସନ୍ କରିବେ, କେତେ ମାର୍କ ସିକ୍ୟୋର୍ କରିଥିଲେ ସେଇଟାକୁ ମେନ୍ସନ୍ କରିବେ, ପରସେଣ୍ଟେଜ୍ କେତେ ଥିଲା ସେଇଟାକୁ ବି ପକେଇବେ, ଓକେ, ସେଇଟାକୁ ବି ପକେଇବେ ଆପଣଙ୍କର କେତେ ପରସେଣ୍ଟ ଥିଲା। ତାପରେ ଆପଣ ପ୍ଲସ୍ ଟୁଟାକୁ ପକେଇବେ, ପ୍ଲସ୍ ଟୁ ମାର୍କ, ଏଠି ପ୍ଲସ୍ ଟୁ କେଉଁ ବର୍ଷ ପାସ୍ କରିଥିଲେ ସେଇଟାକୁ ମେନ୍ସନ୍ କରିବେ, କେତେ ମାର୍କ ଥିଲା ପ୍ଲସ୍ ଟୁର ଟୋଟାଲ୍ ମାର୍କ ସେଇଟାକୁ ପକେଇବେ, ଏବଂ ଏଠି କେତେ ଥିଲା ସେଇଟାକୁ ମେନ୍ସନ୍ କରିବେ, ଏଠି ଆପଣମାନଙ୍କର ଯାହା ବି ପରସେଣ୍ଟ ହେଉଥିଲା ତାକୁ ପକେଇବେ, ଠିକ୍ ଅଛି। ତାପରେ ଆପଣଙ୍କର ଆସିଯିବ ଲାଙ୍ଗୁଏଜ୍, ଲାଙ୍ଗୁଏଜ୍ରେ ଇଂଲିଶ ଏବଂ ଓଡ଼ିଆ ଏଠି ରଖାଯାଇଛି, ଯେଉଁଠି ଆପଣମାନଙ୍କୁ କେବଳ ଇଏସ୍ 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 କରିବାକୁ ପଡ଼ିବ, ଯଦି କୌଣସି ବି ନୋ କରୁଛନ୍ତି ତାହେଲେ ଆପଣଙ୍କ ଫର୍ମ କଟିଯିବ। ଇଂଲିଶ ୟେସ୍, ମୁଁ ମାନେ କ୍ୟାନ୍ ରିଡ୍ ପଢ଼ିପାରୁଛ କି ତାହେଲେ ୟେସ୍, କ୍ୟାନ୍ ରାଇଟ୍ ୟେସ୍, କ୍ୟାନ୍ ସ୍ପିକ୍ ୟେସ୍, ଠିକ୍ ଅଛି, ସବୁ ୟେସ୍ ୟେସ୍ କରିଦେବ,
ইয়েস ইয়েস করেদেব, ওড়িয়া বি পড়ি পারছ, কই পারছ, জানি পারছ, তা করিব। তারপরে ডিটেলস, কম্পিউটার প্রফিসিয়েন্সি, নেসেসারি সার্টিফিকেট আর রিকোয়ার্ড সাবমিটেড। এটি আপনার কেউ কেউ সার্টিফিকেট দেলে তাকে মেনশন করে দেবে, ঠিক আছে। আপনার দশম সার্টিফিকেট দেলে, প্লস টু সার্টিফিকেট, যা বি এক্সপাই দিয়েছেন, সার্টিফিকেট রিকোয়ার্ড টু বি সাবমিটেড, আপনার যা ডকুমেন্ট দিয়েছেন, সার্টিফিকেট প্রোভাইড করছেন, নকল দিয়েছেন, তাকে টিকিয়ে মেনশন করে দেবে এটি। বাস এতিকি ফর্ম। তারপরে তলকু আসবে, দেখবে আপনার ডিক্লারেশন ফর্ম রয়েছে। এই ডিক্লারেশন ফর্মে যা রয়েছে আপনার পড়বে, এটি লেখা যায় যে আপনার মানে যা লেখা যায় আপনার প্রত্যেক পরীক্ষার ডিক্লারেশন ফর্ম এম থাকে। আপনার বাস ডিক্লারেশন কিছু পড়া দরকার নাই, যা লেখা যায় তলে কম করে সিগনেচর করে, ঠিক আছে। আপনার ফুল সিগনেচর করবে, তারপরে আপনার এটি প্লেস পকাইবে, এটি ডেট পকাইবে, বাস ফর্ম ফিল আপ শেষ। তারপরে ফর্মটি ডিটেলসে ভালসে পড়বে, যদি কেউ কোনো ভুল করতে তাহলে ভালসে দেখি নেবে। এইভাবে ভাবে আপনার নির্ভুল ভাবে ফর্মটি আপ্লাই করে। তো ফ্রেন্ডস, ইয়ে লা ডিটেলস অপডেট জেলা পরিষদ নবরঙ্গপুর ডিস্ট্রিক্ট তরফ আপনার নিযুক্তি ভিত্তিক সূচনায় মু আপনার কহি রাখিলি ভ্যাকেন্সির ডিটেলস এবং ফর্ম কু কিপরি আপ্লাই করবে। তবে নিশ্চিত রূপে আশা করছি এই অপডেটটি আপনার ভালো লাগে, ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, সাংসাথীক সহ শেয়ার করবে, জমার ভুলে নাই। তবে দেখা পুনে এক ভিডিওরে, সে পর্যন্ত বিদায়, জয় জগন্নাথ।